আমরা বলবো যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যারা এই ধরনের অপকর্ম করেন তাদের এই কাজ থেকে বিরত হতে হবে, এবং সামাজিকভাবেই এই সমস্ত দুষ্ট লোকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এইগুলো যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন অলরেডি সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, এখানে প্রায় 127 মামলা হয়েছে, প্রায় 1200 লোক গ্রেপ্তার করা হয়েছে, যে অপকর্ম করেছিল তাকে আইডেন্টিফাই করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আমরা বলবো যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যারা এই ধরনের অপকর্ম করেন তাদের এই কাজ থেকে বিরত হতে হবে, এবং সামাজিকভাবেই এই সমস্ত দুষ্ট লোকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক আছে, আমরা এই অঞ্চল অনেক দেশ থেকে আমরা ডিফারেন্ট, আলাদা। এইগুলোর যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন অলরেডি সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, এখানে প্রায় 127 মামলা হয়েছে, প্রায় 1200 লোক গ্রেপ্তার করা হয়েছে, যে অপকর্ম করেছিল তাকে আইডেন্টিফাই করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আমরা বলবো যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যারা এই ধরনের অপকর্ম করেন তাদের এই কাজ থেকে বিরত হতে হবে, এবং সামাজিকভাবেই এই সমস্ত দুষ্ট লোকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক আছে, আমরা এই অঞ্চল অনেক দেশ থেকে আমরা ডিফারেন্ট, আলাদা।